তুমি যে মনি নাবি কি হ এ মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে, ও মনে রেখো মনে রেখো। তুমি যে মনি নাবি কি হ মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে, মনে রেখো মনে রেখো। যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণই হও, পায় অপরূপ রূপে যদি তুমি নাবি কি হয়ে যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণই হও, পায় অপরূপ রূপে তুমি যদি নাবি কি আমি বুড়ি মাসি ডাকলে তোমায় তোমায় করি নিয়ে আসতেই হবে, মনে রেখো মনে রেখো। যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হ তা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে র যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হ তা ময়ূর মহল জুড়ে যদি ঝড়বাতি হয়ে র তবু ছড়াতে গেলে সেই আলো তবু আগুনে তোমায় পুড়িতেই হবে, মনে রেখো মনে রেখো। তুমি যেমন নাবিক হো মাছি ডাকলে তোমায় আসতেই হবে, আচ্ছা দিদি দেখো নাবিক আসছে বলো আসেনি, এবার কি হবে বুড়িমা চ্যালেঞ্জ করেছিল না মানে কি ব্যাপারটা সত্যি কথা বলি, আগে আগে যখন তোমাদের মতো বয়স ছিল একজনকে ডাকলে 20-25 জন চলে আসতো, কাকে ছাড়ি কাকে ধরি। ও বুড়িমা আগে বড় গলা করে কি বলেছিলে, আমি ডাকলে নাবিক মানে সুরসুর করে আমার কাছে চলে আসতো আসতো, আগে আগে যখন তোদের মতো কম বয়স ছিল একজনকে ডাকলে 4-5 জন আসতো, এখন এমন অবস্থা হয়ে গেছে 4-5 জনকে ডাকলে একজন আসতে চায়। কেন গো? তখন যদি রাস্তা দিয়ে হেঁটে যেতাম পাড়ার ছেলেগুলো বলতো দেখ দেখ যেন কাশ্মীরি আপেল যাচ্ছে, এখন কি বলে নেশপাতি কমলা নেবু যাচ্ছে, এখন বলে বুড়া বৈদাল যাচ্ছে। আর দেখেনি ঘুরে তাকাইনি, মার্কেটে চড়কা পড়েছে একবারে, তোর বাজারে আগুন লেগে যাবে। নাবিকও নেই আর নাবিকের বাপও নেই। আচ্ছা বলি শোনো, বয়স্ক মানুষ ডাকছি ডাকছি আসে আসবে নাই আসে নিয়ে আসবে, ঠিক আছে ডাকতে তো আমাদের হবে, কারণ কৃষ্ণ ভোজী বার্তরে সংসারে আইনি, সংসারে কিন্তু কাজকর্ম ছেলে মেয়ে উৎপাদন লেখাপড়া ব্যবসা বাণিজ্য এটা বড় কথা নয়, কৃষ্ণ ভোজী বার্তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে
বৃক্ষ সম হইনি। অতএব মূল কাজ হলো বৌমা হাসো কেন গো, তুমি হাসো কেন গো, তুমি হাসো না, হাসলে মেঘলা করে। হ্যাঁ গো, আচ্ছা যাই পারে হোক, মোটামুটি আমাদের রাধারানী ডাকবে, কারণ কৃষ্ণ আসবে, রাধারানী ডাকলে হয়। বুড়িমা গো, তুমি যখন আমি এত করে বলছো, হ্যাঁ জানি না গোবিন্দ আমায় কিবা করবে কিনা, কারণ আমার গোবিন্দ বলেছে মুকং কারতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তি গৃ যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। আমার গোবিন্দের কৃপা হলে মুকং মানে যে বোবা বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারি, খোড়া গিরি পর্বত লঙ্ঘন করতে পারি, আর যিনি অন্ধ থাকেন আমার অন্ধ নয়নে দৃষ্টি ফিরে পায়। আর যখন আমার বুড়িমা এত করে বলছে আমি আবার ডেকে দেখব, কিন্তু জানি না নাভিকমণি কত দূরে আছে, আমি তো এতদিন পর আমার বধূর দর্শনে যাব, তাই আমার আর মন মানে না, তাই নাভিককে কি বলি। নাভিকমণিকে তো আমরা সবাই মিলে ডাকলাম, মনে হয় নাভিকমণি কানে কম শোনে, একবার সবাই মিলে ডেকে দেখি। এসো সখীগণ, আমরা সকলে মিলে একসাথে বলি, হে নাভিকমণি আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে তাই ডাকছি বুড়িমা, হে নাভিকমণি আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গঙ্গের ঘাটে, অকুল গঙ্গের ঘাটে আমি আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, সজনী কে আমারে ডাকো গো তোমায় দেখি আমার মনে মাসরি রাধা নামে সজনে, মন বাছরি মন বাছরি মন বাছরি রাধা নাম কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো
যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আমি তোমার আশায় এলাম যমুনা সজনী, কোথাও দেখা কুঞ্জে নিবিড়ি শ্যামে শুশো, আবার কোথাও দাঁড়িয়ে প্রখর ও তার কুসুম কাননি উল্লাস, বনানীর বিগজ নব যৌবনের উপর যেন নববসন্তির ফুল হিল্লোল ঝলমল করিতেছে, মৃদুমন্দ স্বামীর তাহার সুবাসের ভান্ডার উজাড় করি আজ সারা বৃন্দাবনকে নন্দিত করে তুলেছে, এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছে আনন্দের অনন্ত জ্যোৎস্না, উপরে দেখছি মন মাদন ভুলির সৌর, আবার এদিকে দেখছি যমুনার জল হংস হংসি দাহ বুদ্ধকে ঘোর করল, আবার অদূরে কি দেখছি গো সখী গণ সাথী দধি পশরা লইয়ে মাথি এই যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছে, আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে, দেখি দেখি আজ এই যমুনা ঘাটে মোর প্রিয়া শনি আর সখী শনি একটু ছলনা করি, ওরা মাই চিনতে পারে কে বলে তোমরা কেমাই ডাকছো গো, তোমরা কি আমায় একটু সাহায্য করতে পারবে? বুড়িমা একটি ভিখারি নাবি নাকি আসার সঙ্গে সঙ্গে বলছে তোমরা আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি এই যমুনার ঘর বিপাকে পড়ে আছি, তোমরা যদি কয়েকজন রমণী মিলে আমার তরণী রশ্মিমণি ধরে একটু টান দাও তাহলেই আমি তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা হ্যাঁ, ওই নাবিমণি কি বলেছে জানো তো? হ্যাঁ বলে আমার তরণী নিয়ে গো এই যমুনার জলে আমি বেড়াতে এসেছিলাম, হ্যাঁ ঘর বিপাকে পড়ে গেছি, আর তোমরা কয়েকজন নারী মিলে আমার রশ্মিখানা টান দাও না গো। ও সাহায্য করতে বলছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোর সেখানে দুর্গা পূজা হবে তাতে সাহায্য করো, চৈতন্য মেলা হবে সেখানে সাহায্য করো, তারপরে তার ঘরে বুড়িঝির চতুর্থী হবে সেখানে সাহায্য করো, তার ঝির সাত ভক্ষণ সেখানে সাহায্য করো, সাহায্য করতে করতে দেশে এমন ভিখারির চাপ বাড়ছে আরেক ভিখারি এসে বলছে আমাকে সাহায্য করো, তোরা দাঁড়া আমি যাচ্ছি ওকে সাহায্য করো, তোর কত সাহায্য লাগে আসল কথা সমস্ত জানে, ঢং করতেছে ভালো ভালো মেয়ে ছিল দেখে। বুড়িমা আগে তুমি কোথায় যাবে নাবিক বাড়ির কাছে? হ্যাঁ ওখানে যাও চলবে না তো, তোরা তো জানিস আমি তোদের মতো নিষ্ঠুর পাষাণ নয়। কেন? আমার দয়ার শরীর, আমার শরীরের সর্বত্র দয়ায় দয়ায় ভর্তি। কি শরীর? দয়ার শরীর। দয়ার শরীর? হ্যাঁ মানে কি রকম বুড়িমা? মানে মানুষের বিপদে আমি ছুটে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে উদ্ধার করি, বিপদে সাহায্য করি, এই জন্য আমাকে লোকে বলে দয়াময়ী বুড়িমা। সত্যি? ও দিদি এর কথা শুনে আমার গায়ে প্রচন্ড রাগ ধরে গেছে,
এই বৃন্দাবনে এখানে প্রত্যেকটা মায়েদের দাদা ভাইদের বাবাদের জিজ্ঞেস করো আমি কাকে সাহায্য করিনি কার জন্য কি করি কাকে করেছো বলো না একজনের নাম বলো সবাইকে করেছো বুড়িমা একটা আমাদের কই প্রমাণ দেখাও এরা আমাকে চেনে না এদের আমার প্রতি এতটা অবিশ্বাস এই তো দিদি এই তো পরশুদিন একটা ছেলে আমার বাড়িতে এসে বললো বুড়িমা আমার বাড়িতে ভীষণ বিপদ আমাকে 100,000 টাকা দিতে হবে সারা পাড়া ঘুরে এলো কেউ একটা টাকাও দিল না অবশেষে তার 100,000 টাকা দরকার ছেলেটার দুঃখে আমি দেখে থাকতে পারলাম না বাধ্যতা আমি 30 টাকা দান করে দিলাম কি কত টাকা তোমার ঢং বন্ধ নয় কি বলছি শোনো আচ্ছা বুড়িমা তুমি বলো নাবিক মনি এতটা যমুনা হয়ে চলে এলো আর এইটুকু উঠার পূর্বেই ওর বিপাকে পড়ে গেছে আমার কি মনে হয় জানো ওই নাবিক মনি মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো হ্যাঁ গো তাহলে কি করো মানে ঘর পালিয়ে যাবে তো আরে না বুড়িমা তাহলে ঘর বাড়ি গেলে হবে কি করে কি হয়েছে জানো ওই নাবিক মনি আমাদের মতো সুন্দর নারী দেখে হাত ধরবে বলে মিথ্যে কথা বলছো তুমি এক কাজ করো ওই নাবিক মনিকে বলে দাও ওর যদি নিজে কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে আমরা কেউ যেতে পারবো না ঠিক আছে এতক্ষণে একটা উপায় পাওয়া গেল নাবিক এ নাবিক এ নাবিক আমায় বলছো বলি হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি ঘাটের মোড়া কালা শুনতে পাইনি বলি ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়া আছি কি শুনিয়া আছো ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছে সখীগণের মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা নাবিক উঠে এসো উঠে এসো নিজের ক্ষমতার জোর আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না দেখাও তোমার সেই বীরত্বের পরিচয় কেমন তুমি বীর পুরুষ শুনেছেন মায়েরা এই যমুনার ঘাটে কয়েকটি সামান্য রমণী হয়ে চাইছে আবার আমার কাছে শক্তির পরীক্ষা আমরা সামান্য রমণী কবরি মা তোমার কি মনে পড়ে না সেদিনের কথা আরে কবে কার কথা যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বকাসুর বধ করেছিল তুমি বকাসুর বধ করেছিল তুমি কালী অলমান করেছিল তুমি পুত্র দমন করেছিল তুমি আমার এই কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল তার কাছে চাইছে তোমরা শক্তির পরীক্ষা হ্যাঁ হ্যাঁ শক্তি দেখাও তুমি কেমন বীর পুরুষ বেশ বুড়িমা ওই যমুনা কুলি কদম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা করো আমি আমার নিজ শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি গো উঠে এসো নাবি ও মায়েরা আরেকবার আমার সখীদের শক্তির পরীক্ষা দিতে হবে কেন বলুন তো নয়নের সামনে এত সুন্দর সুন্দর অপরূপ নবীন যুবতীরা দাঁড়িয়ে আছে এই তো রূপ দেখে আমি পাগল হয়ে গেছি তাই রূপ দেখে আমি কি বলতে চাই জানো ও হয় সচিত্র বেণী দেখা দুলছে যে মনে বিশেষ করে এদের একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দেখো হাসিছি আমি ভেবেছিলাম এত সুন্দর সুন্দর রমণীরা দাঁড়িয়ে আছে হাসলে হয়তো একটু মধু ঝরবে তা নয় মনে হচ্ছে একজন রাক্ষসী দানবী হাসছে ওর পাশে ওই যে রমণী দেখেছো হাসি তো নয় যেন ইন্দ্রির পারিজাত বাগানতে পুষ্প ঝরে ঝরে পড়ছে দেখো হাসিছে হাসিছে আমি অধারা ও সখী গো হাসিছে আমি অধারা আহা মরি মোহিনী বলি ও সুন্দরী কৃপা হেরি নো ঘাটে সখী গো কৃপা হেরি নো ঘাটে ও সখী গো কৃপা হেরি নো ঘাটে আহা মরি মোহিনী বলি ও সুন্দরী কৃপা হেরি নো ঘাটে সখী গো কৃপা হেরি নো ঘাটে ও সখী গো মধুমাসে
ও সখী বুড়িমা কোথায় গেল বলতো? আরে বুড়িমার কাণ্ডটা দেখেছো? নাবিক না আসার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় বুড়িমা চলে গেছে। ঠিকই বলেছো। বলে ও বুড়িমা, আরে রে তো এসো। ও সখী বলো বুড়িমা, এই যমুনার কিনারে কার এত বড় বুকের পাঠানে বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মারে ধাক্কা? সত্যি করে বল, সত্যি করে বল, সে কে? ও বুড়িমা, তোমার এই যমুনার মাঝে তোমায় কে ধাক্কা মেরেছে তুমি নিজেই খুঁজে দেখো, আমরা কে বলতে পারবো না? বেশ, আমি খুঁজে দেখবো, ধরতে পারলে বুঝিয়ে দেবো, ধরতে পারলে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝন, আরে কত ধানে কত ধানে কত আটা কত আটা কত আটা চাল খুঁজে পাই বুঝে দেব বুড়িমা জিনিসটা কি। আমাকে ধাক্কা মারা কত মুখের বুড়িমা বুড়িমা এটা কি হচ্ছে? জান সে জ্যাদা প্যার করতা সখী বলনা যাকে আমরা এতক্ষণ ধরে ডাকাডাকি করেছিলাম ঘাটের নাবিক। ও ঘাটের নাবিক, ঘাটের নাবিক? হ্যাঁ গো। না সখী, না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সখী। কেন? যদি ঘাটের নাবিক হয়, সত্যি বলছি ঘাটের নাবিক, মাথায় সোনার চুড়ো, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, বদনে মধুর হাসি, চরণে সোনার নূপুর, দাঁড়াইল আমার সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে যমুনার কিনারে, ও ঘাটের নাবিক। যদি ঘাটের নাবিক হয় তাহলে প্রথম দর্শনে সে আমায় চিনতে পারছে না কেন বুড়িমা? তার সাথে আমার কতদিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত বিরাগ জানিস সখী? সে যে আমার ভালোবাসার ময়না পাখি জানিস, সে হয়তো আমায় ভুলে গেছে, কিন্তু এই দেহে যতদিন আছে প্রাণ ভুলিতে নারী তার সেই নাম, সে যে আমার মনের মানুষ জানিস সখী রে? বলো। আজও তার পথপানে উদাস হয়ে চেয়ে থাকি, আর পাখিটারে ডেকে ডেকে বলে জানি কি বলো বুড়িমা? সে গলে কাটা পাখির মতো উড়ে আসে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মে জাতি কুলে দাগ লাগাইল জাতি কুলে দাগ লাগাইল কান্না হলো সার ভালোবাসার ময়না পাখি এখন জানি কা কলি যাতে দাগলে গেছে কলি যাতে গো কলি যাতে দাগলে গেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার শিকল কাটা পাখির মতো উড়িয়াছে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো ভালোবাসার ময়না পাখি এখন জানি তার ভালোবাসার ময়না পাখি এখন জানি কা।
जिस समय जान से भी ज्यादा प्यार किया उसी ने मुझे धोखा देता है। प्यार क्यों ऐसा होता है? जिसको दिल जान प्यार सब कुछ देकर चाहता हूँ उसी ने मुझे रुलाता है। পরিমাগো সখী যাজনে তুমি এত করে কাঁদছো আর এত করে বলছো বলিছে কি তোমার ডাক শুনতে পাচ্ছে গো? বলি শুনতে পাবে কি করে, বলি শুনতে পাবে কি করে? জগৎ মাঝে শুধু আমি তো একা নই, কত ভক্ত কত ভাবে ডাকি আর কাঁদে। ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায় রে সখী? পরিমাগো ও নবি সবই শুনে ললিতে সবই জানে। তাহলে কি করে জানো তো? আমাদের মধ্যে সুন্দরী সুন্দরী নারী দেখি ললিতে ঢং করে গো ঢং। আরে 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 তোমরা কি আমায় কিছু বলছো? কেন তুমি কি শুনতে পাওনি? না গো না আমি শুনতে পাই না। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ গো হ্যাঁ আমি কালা গো কালা। তা তুমি কেমন কেমন কালা শুনি? কেমন কেমন কালা শুনবি? হাই হই গো কালা আমি হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা ভুবন মাঝে আমি হই গো কালা হই গো কালা আমি অগণিত ভক্ত দেখছো এদের সৃষ্টি করেছে একলা আর এই ভব সংসার থেকে এদের পারাপারে দায়িত্ব নিয়েছে তাই নাকি? যখন ভক্তরা বিপদে পড়ে নয়ন বাড়ি বরিশন করি আমার চরণ তলে সে হাগোবিন্দ বলে ডাকে ডাকে আর কে দেখে দেখি বলে জানো কি বলে? আরে কত ভস্ম দয়া আর কত ভস্ম দয়া তোমার দুঃখের এই সাগরে একবার দয়া করে এই ভাঙা তরি লাগাও কি নারী দয়া করি Oh,
দয়া করে মাগা তোরি লাগবি না রে ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি, তাই তো কাউকে পার করবই না করো, সবার প্রথমে বৃদ্ধা বুড়ি মাকে যেন পারাপার করতে তুমি ভুলে যেও না নাবিক। সত্যি কথা বলতে ওই নাবিক স্বভাব আমার একদম ভালো লাগছে না। নাবিকের বলি খারাপটা, বলি খারাপটা কি দেখলি শুনি। খারাপ? হ্যাঁ, খারাপ বলতে শুরু করলে শেষ হবে না। নাবিকের ঘাটে এসে নাবিকের নামে বদনাম,
ছিছি, এইবার তো মানে যাকে বলে জলে বাস করে কুমিরের সঙ্গে দ্বন্দ্ব। বলি কি খারাপ, একটা খারাপ তো গুণ দেখাতে পারিস? ও বুড়িমা, হ্যাঁ, নাবিক মনি যখন এই ঘাটে আসার পূর্বে, হ্যাঁ, দেখেছো আমি একটা ঠেল মেরেছি, তারপরে তোমায় মেরেছে, আমাকে ধাক্কা মেরেছে। হ্যাঁ গো। ও আচ্ছা, তোকে তাছাড়া কি হয়েছে জানো, যখন থেকে এই ঘাটে এসেছি দেখো দেখো, হ্যাঁ, কেমন যেন আমাদের দিকে বারবার করে টেনে দেখছে, আর আমরা যা বলছি কান পেতে পেতে শুনছি, এমন ভাবে দেখছে মনে হচ্ছে নাবি মনি কোনো কালে নারী দেখেনি। হ্যাঁ নাবি, আমি বলছি বুড়ি বুড়ি লাজ লজ্জার মাথা খেয়েছে বলে হন হাঁ করে দেখছো রে, শুনি কি দেখছি? কি দেখছো বলবো? আরে বলো না, সত্যি বলবো? ও আমি কি রূপ হেরিন, আরে ও সখি সখি এই মধুর মূরতি, ওই আমি কি রূপ হেরিন মধুর মূরতি, লজ্জা করে না কেন, কথাই বলে না, লা নষ্ট ঘটে আর নারী নষ্ট হাটে, তাহলে তোমরা গৃহ রমণী হয়ে বধু হয়ে যাবে ওই বাজারে, তোমার লজ্জা করে না? ও আচ্ছা আচ্ছা, আমার কথা শুনে তার হাসি পাচ্ছে। ও নাবি বলে বুড়িমা, আর তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মায়েরা আপনারা ভালো করে দেখুন, মাথায় সোনার চুড়ো কেমন, গলায় বনো ফুলের মালা, সারা অঙ্গে সোনা দানায় মণিমুক্তা, একেবারে সাজসজ্জা রয়েছে। তাই আমি কি বলি জানো নাবি, বলে বলে বুড়িমা, দেখে আমার হাসি পা, তাই আমি বলি গো তোমার কিসের অভাব হলো গো তোমার, এলে তুমি এই যমুনা, লা লা লা। এলে তুমি এই যমুনা, তুমি এই যমুনা। বুড়িমা, হ্যাঁ কি বলছিস শোনো না, হ্যাঁ, তাহলে তোমরা হাটে যাবে কেন আমায় একটু বলবি?
আচ্ছা, আরে বাবা, আমরা জাতিতে গোয়ালা দধি দুগ্ধ বেচা কেন করে? আমাদের সংসার চলে, তা দুধ না বিক্রি করলে খাবোটা কি? আরে তুমি ঘাটের নামে তুমি পারা পার করলে তো এপারে যমুনা মানে ওপারে যাবো মথুরাতে, তা পারা পার করবে বলে এই জন্য তো তোমায় ডেকেছি রে বাবা। আমাদের দলে 10 জন হয়েছে বলো, ওই 10 জনের মধ্যে তুমি সর্বপ্রথম কার পরিচয় নেবে? কার পরিচয় চাই জানে বড়ু? তোমাদের দলের মধ্যে ওই যে বড় সুন্দরী রয়েছে আমার মনবিনা যুবতী, ওই সুন্দরীর পরিচয় খানা চা? তা বেশ, চার পরিচয় তাকে ডেকে জিজ্ঞেস করো। আচ্ছা ললিতে, একটা বাইরের ছেলে এসে আমাদের কাছে এতগুলো মেয়ের মাঝখানে ঢুকেছে, আমাদের পরিচয় চাইছে, বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাঁ করে ঢঙ্গ দেখছে? হ্যাঁ, আমরা কোনোদিন পরিচয় দেই না, আজকেও দেব না, উচিত শিক্ষা দেন আমি। পরিচয়ের কাজ কি আছে বলো না, বিকি মোদের কাছে তুমি বলো ঘাটের না রে, বলো তুমি পাকা চলে পরিচয়ের আমি নতুন করে তোমাকে সখী বলে কি আবার ফিরে পেতে চাই, সত্যি বলছো ভুল বুঝিয়া? আচ্ছা আচ্ছা, তুমি দূরে দূরে রেখো না আমার, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার। ও সাথী ও সাথী ও সাথী রে, ও সাথী ও সাথী রে, আবার ফিরে পে
সাথী রে, ও সাথী রে। আমি কি বলি জানো, আমাদের মধ্যে কার আগে পরিচয় নেবে তুমি বলো, আমরা দেব। যদি তোমার পরিচয় এখানে চাই তবে তাই দেব, তুমি বলো। অপরিমা, আমি তোমার সখীর কাছ থেকে নিজে থেকে পরিচয় চেয়ে নেব তো। হ্যাঁ, পরিচয় নিয়ে নাও। ও ধনী কাহার নন্দিনি তুমি গো, কাহার ঘরনি। আচ্ছা, কি বানামে কথা দা একবার বলো দেখি শুনি। বিশ্ব ভালো রাজি নন্দিনী, আয়া না গৃহিণী, ও নাবি। আরে বলো বলো, যাবো তে বাড়ি আমার নামে রাধা বিরোধে, যাবো তে বাড়ি আমার নামে রাধা বিরোধে। কাহার নন্দিনী তুমি গো, কাহার ঘর কি বানামে কথা দাও বলো দেখি শুনি। বিশ্ব ভালো রাজি নন্দিনী, আয়া না গৃহিণী, যাবো তে বাড়ি আমার নামে রাধা বিরোধে, যাবো তে বাড়ি। তুমি আমাদের রাধারানী কে চেনো? আরে বুড়িমা, শুধু যে চিনি শুধু যে জানি তাই নয়। তার মানে তোমার ওই বিনোদিনীর সঙ্গে আমার যে যোগ যোগ ধরে গভীর সম্পর্ক রয়েছে। নাবিক, খুব সাবধান, বাতে কথা বলতেই ছ তুমি। সামান্য ঘাটে নাবিক হয়ে বলো কিনা রাধারানীর সঙ্গে তোমার পরিচয় যে প্রমাণ দিতে পারবে। আমার কথা তোমার বিশ্বাস হয়? মুখের কথা এই যুগে কোনো কিছু চলে না। ডকুমেন্টস চাই, ডকুমেন্টস, আইডেন্টি প্রুফ চাই, প্রুফ প্রুফ। ও বুড়িমা, তোমার এই যে দণ্ডীয় মানে রাধারানী, ওকে এই জায়গায় জিজ্ঞাসা করে দেখো ওর সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা। বেশ, অতি চমৎকার, ভেরি গুড। আমি সবার সামনে রাধারানীকে ডেকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। রাধারানী কি বলতে চায়? রাধে, সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে, ওই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে? ও বুড়িমা, হ্যাঁ সত্যি করে বলবো। সত্যি কথা বলতে কি জানো, হ্যাঁ আমি ওই রকম নাবিক মনি। এর আগে
কোনদিন দেখি না, চিনি না, জানিও না। গন্ডগোল একটা লাগবে আকাশে যখন মেঘ ঘুরে যায়, বৃষ্টি একটা হবে। সে বলতিছে চিনিনি, এ তার গার ভিতরে ঢুকে যায়। বাজে ছেলে বুড়িমা, এই তোমার মনে জিনি যেন কি বললো, আমায় চেনে জানে, তোমাকে জানে না, কোনদিন দেখেও না। যাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবসময় গায়ে পড়ে যাচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। কি তোমায় দেখে আমার একটু দুঃখ হচ্ছে। আমাকে? হ্যাঁ, আমাকে দেখে তো জগতে সকলে দুঃখ হয়, কারণ কার কি হয় জানি না, আমার এখন একটুখানি হচ্ছে। কেন কেন গো? কেন জানো, তুমি যাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, যাকে ঘাটি নিচু সঙ্গে করে বাজারে যাবে বলি, হ্যাঁ, সে যে তোমায় মিথ্যে কথা বলেছে। নবী, হ্যাঁ বলি না, অসম্ভব, ইম্পসিবল, সবই সম্ভব, সবই পসিবল। কি জানো, তুমি তো দলের মধ্যে বসে চেষ্টা, তাই বিনোদিনী তোমায় ভয় লজ্জায় কিছু বলছে না। ওই যে অদূরে কদম বৃক্ষ দেখা যাচ্ছে, ওই কদম বৃক্ষের আড়ালে গিয়ে চুপি চুপি কিছুক্ষণ বসে থাকো। গন্ডগোল একটা লাগবে, আড়ালে আড়ালে নজর রেখো, তোমার এই বিনোদিনীর সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা। বেশ, এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। मैं भी देखना चाहता हूँ किधर का पानी किधर जाता है, मुझे ऐसा क्यों लगता है डर में कुछ काला है। ঠিক আছে, আগে দেখি এদের দুজনের পরিচয় পর্বটা কেমন, তারপরে আমি উচিত শিক্ষা দিয়ে যাব আজকে। হ্যাঁ রাধে, তুমি কি আমায় চিনতে পারছো না? রাধে, না না, আমি তোমায় চিনতে পারছি না। তুমি আমায় সত্যি চিনতে পারছো না? সত্যি আমি তোমায় কোনোদিন দেখি না, চিনি না, জানিও না। কখনো দেখে না, চেনে না, জানে না। আচ্ছা রাধে, মনে করে দেখো তো সেদিনের কথা। বলো তো কোন দিনের কথা? তুমি তোমার জীবন ও রাধা, তুমি তোমার স্বপ্নে রাধা, তোমা বিনা বিনা এসে তোমার জন্য তুমি কাছে থেকে মামা জীবন পারো ধন্য।
যদি আর ঘরে নেই তোমার হবে বলে তা দিবা আসছে বছর আর ঘরে নেই তোমার করবো তো দিদি একটু আগে যে ভূমিকম্পটা হইল আমি বহু কষ্টে বেঁচে গেছি মোটামুটি মরে যাই ভিগ মেগে খাবো দরকার নেই রইল তোর সব কিছু।